যুদ্ধ, এত মানুষ মরে নাই, এইভাবে মারা হয় নাই যেভাবে আওয়ামী লীগ শুরু করে দিয়েছে। কাজে মুক্তিযোদ্ধারা সেজন্য একটি কথা বলে যে আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই, সেই ট্রেনিংটা এখনো আছে। এবং যখন অস্ত্র দরকার নেয় যে ট্রেনিং আছে ওই ট্রেনিং দিয়ে অনেক কিছু করা যায় এদেরকে, যাদের ট্রেনিং বিহীন যারা রয়েছে তাদেরকে। কাজে আপনারা সাবধান হয়ে যান। আওয়ামী লীগ নিজেদেরকে দাবি করে স্বাধীনতার পক্ষের সপক্ষের কি দল না শক্তি হিসাবে, তারা তো আওয়ামী লীগ তো স্বাধীনতার সপক্ষে দল নয় বা শক্তি নয়, বিএনপি হলো স্বাধীনতার পক্ষের দল এবং শক্তি। কারণ শহীদ জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ সারা দিয়ে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা কে দিয়েছিল? শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তার ডাকে এদেশের ছাত্র যুবক জনতা সকলে আজকে সেই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই যে এখানে মুক্তিযুদ্ধ অনেকেই আছে, একজন পুরো প্রবীণ আছে, শাহ মোয়াজ্জেম হোসেন ওড়িশায়, কিন্তু জিয়াউর রহমান একজন সৈনিক হয়ে তিনি দেশপ্রেমিক ছিলেন বলে তিনি ফাঁসির ভয় করেন নাই, পরিবারের চিন্তা করেন নাই, দেশের মানুষের কথা স্বাধীনতার কথা চিন্তা করে তিনি সেদিন স্বাধীনতা নির্ভয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং শেখ সাহেব সেদিন বলেছিলেন তাজউদ্দিন সাহেবকে এই ঘোষণা দিতে হবে না, যাও 27 তারিখে হরতাল ডেকেছি, নাকে তেল দিয়ে ঘুমাও। তিনি তাকে নাকে তেল দিয়ে ঘুমাতে বলেছিলেন তাদের নেতাদের, আর তাদের নেতাদেরকে বলে দিয়েছিলেন অন্য নেতারা চিটে যে গো আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া সব, সেদিনে তারা আন্ডারগ্রাউন্ডে গেছে সীমান্ত পাড়ি দিয়ে, কেউ কিন্তু যুদ্ধের সঙ্গে ছিল না। এটাই হলো সত্যিকারে এই বিজয়ের মাসে, এই জন্য এই বিজয় হলো জনগণের বিজয়, আওয়ামী লীগের কোনো কৃতিত্ব নেই এর মধ্যে। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এই জন্য এই আওয়ামী লীগ দেশকে ভালোবাসে না। আপনার হাসিনাকে জিজ্ঞাসা করেন তো যে এই যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে এত আতাত কিসের ছিল, কেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে আতাত করে দেশের এত বড় সর্বনাশটা করলেন? মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে আতাত করে ক্ষমতায় গিয়েছে মঈনুদ্দিন ফখরুদ্দিন। আমার সঙ্গেও কথা বলেছে, আমি বলেছি আমি দেশের বাইরেও যাব না, বহু চেষ্টা করেছে, হাসিনাকে বিদেশে পাঠিয়েছে তারা বুঝিয়ে, আর আমাকে বলেছে আমি দেশের বাইরে যাই নাই। আমি দেশের বাইরে যাই নাই বলে আমার ছেলেদের নিয়ে কি অত্যাচার করা হয়েছে আপনারা দেখেছেন, ঠিক কি না? কিভাবে অত্যাচার করা হয়েছে দেখেছে, আমাকে এসে পর্যন্ত বলেছে আপনি যদি না যান তাহলে মামলা দেওয়া হবে এদের নামে, ধরে নিয়ে যাওয়া হবে। আমি বলেছি আমি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না, এই দেশই হলো আমার, এই দেশই হলো আমার একমাত্র ঠিকানা, দেশের বাইরে আমার কোনো কিছু নেই, আমার কোনো ঠিকানা নেই। সেজন্য আপনাদের ছেড়ে আমি যাইনি বলে আমার ছেলেদের উপরে এত নির্যাতন এত অত্যাচার, আমাকে ছেড়ে যেতে হয়েছে, কিন্তু আমি আপনাদের ছেড়ে যাই নাই বা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে কোনো আতাত করি নাই। কিন্তু এই হাসিনা দেশের বাইরে গেছে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে আতাত করেছে, এই হাসিনা জেলখানা থেকে বেরিয়েছে কোনো গিয়ে নি জামিনে নয় প্যারোলে বেরিয়েছে, বেরিয়ে বিদেশে গেছে বলে চিকিৎসার ভান করে, কত খুশি ছিল, যদি অসুস্থই থাকতো চিকিৎসার কথা বলে বিদেশে গেছে। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, মনে আছে কিনা জানি না, যখন হাসিনা এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের জেল থেকে বেরোলো তখন আপনারা বদনাম করবে সে কি এটা বোঝে না যে তার ভোট নষ্ট হবে, সে তাহলে কোন মুখে ভোট চাইতে যাবে?
যদি এই পাঁচ বছর পাঁচ বছর দশ বছর সরকারে থাকার পর যদি দলের বিরুদ্ধে বদনাম করে তো জনগণ তো তাকেও ভোট দেবে না, এটা হলো বাস্তব কথা। কাজে সে কথাকে তাদের মনে রাখতে হবে যে আমরা যে উন্নয়ন রেখেছি সেটা অবশ্যই বলতে হবে। হ্যাঁ, প্রার্থী হতে পারে, অবশ্যই প্রার্থী হবার অধিকার সকলেরই আছে, কিন্তু সেই প্রার্থী হতে যে আমার দলকে বদনামে ফেলবে এটা কিন্তু আমি কোনো মতেই আমি এটা মেনে নেব না, এটা সবাইকে মাথায় রাখতে হবে। আর আমাদের যারা সংসদ সদস্য তাদেরকে আমি বলবো যে একটা কথা মনে রাখেন, জনগণ কিন্তু খুব হিসাবি, কেউ দুর্নীতি করলে জনগণ কিন্তু সেটা ঠিকই মাথায় রাখে, সেটা কিন্তু ভুলে যায় না। ওই কাজ করতে যে টাকা নিলে এরপর ভোট চাইতে গেলে বলবে যে টাকা দিয়ে কাজ নিয়েছি ভোট দেব কেন, এটাই কিন্তু তারা বলবে। কারণ আমি এটা মনে করি যে এই আওয়ামী লীগের উপর অনেক ঝড়ঝাপটা গেছে, এটা আমি আমার ছোটবেলা থেকে দেখে আসছি, আমার ছোটবেলা থেকে দেখে এসেছি। আমার বাবা বাইরে জেলের বাইরে থাকলে কি চেহারা আর ভিতরে থাকলে কি চেহারা আমি তো দেখেছি। ছয় দফায় যাওয়ার পরে আট দফায় কে গেল, ছয় দফায় কে গেল সেটাও আমার দেখা, ওই ৫৮ মার্শালের পর কি অবস্থা সেটাও আমি দেখেছি। কাজেই আমি এটুকু বলবো যে দুঃসময় যারা আমার নেতা কর্মী, দুঃসময় দলের হাল ধরে যারা রাখে, কথাই বলে সুসময় অনেকেই বন্ধু বটে হায়, দুঃসময় হায় হায় কেউ কারো নয়, আমি নিজেও সেটা দেখেছি। কাজী এ কথা মনে রাখতে হবে যে ওই দুঃসময়ের কর্মীরা তারা যেন অবহেলিত না হয়, কারণ এখন তো অনেকেই আসবে। এবং আমি আর একটা সার্ভে করে বের করছি, আর যেহেতু আমরা ক্ষমতায় বিভিন্ন দল থেকে অনেকেই ছুটে আসে দলে আসতে, আর গ্রুপ করার জন্য কোনো বাস বিচার নাই, যাকে পাচ্ছে তাকে নিয়ে নিজের শক্তি দেখাতে চায়। এরা আসে মধু খেতে, এরা আপনার সাথে থাকতে আসে না, আপনার জন্য কাজ করতে আসে না। আর আসে যারা ওই যে আগুন দিয়ে পুড়েছে, সন্ত্রাস করেছে, আমার নেতা কর্মীর উপরে হামলা করেছে, ঘর বাড়ি ভেঙেছে, যাদের বুঝে মামলা হয়েছে, ভাবে যে এখানে আসলে মামলা থেকে বাঁচতে পারবে। আর আর আসে কারা, যারা মনে করে ক্ষমতার সাথে থাকতে পারলেই তো পয়সা বানাতে পারবো। তারা একটা সার্ভে সারা বাংলাদেশে আমরা করেছি যে কাদের কাদের বিরুদ্ধে মামলা আছে, কারা আমার দলে এসেছে, সেই তালিকা কিন্তু আমার কাছে আছে। কাজে আমি বলবো কেউ যদি তাদের প্রশ্রয় দিয়ে থাকেন এখনই তাদের বিদায় করে, কারণ তারা দুঃসময় থাকবে না। বরং আমি বলবো যে অনেকেই আসবে, অনেকেই আসবে আপনাদের মধ্যে কন্দল করে, তারাই খুন করবে, নাম হবে দল দলকে খুন করেছে। এই এই দুরভিসন্ধি নিয়েও কিন্তু অনেকে আসে। কাজে এইসব বিষয়গুলিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের যথেষ্ট সজাগ থাকতে হবে, যথেষ্ট সহনশীল হতে হবে। আপনি এটা মনে করবেন না আপনার দলের লোক আপন না, ওই বাইরের একজন আপনার আপন হয়ে গেছে, সে কিন্তু আপন হবে না, সে আপনারে আপনি চিনতে হবে, নিজের যারা তাদেরকে চিনতে হবে। কাজে এটা মাথায় রেখেই আপনাদের চলতে হবে, আওয়ামী লীগ সম্পদ গড়ার জন্য না, বিলাস ব্যসনে জীবন যাপন করবার জন্য না, আওয়ামী লীগের নীতি আদর্শ হচ্ছে জনগণের সেবক, জনগণের সেবা করা, জনগণের কাজ করা, জনগণের ভাগ্য পরিবর্তন করা। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি, এটা মাথায় রাখতে হবে। কাজে এলাকা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন আবার ধ্বংসের মুখে না যায়, কারণ ইতিমধ্যেই আমরা জাতির পিতার হত্যাকারী, যে হত্যাকারীদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল ইনডেপুটি অর্ডিনেন্স দিয়ে, যাকে বিচারের হাত থেকে রেহাই দিয়েছিল খালেদা জিয়া, সেই ৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি করে পার্লামেন্টে বসিয়ে বিরোধী নেতা বানিয়েছিল, আমরা কিন্তু সেই খুনিদের বিচার করে তাদের বিচারের রায় কার্যকর করেছি। যে যুদ্ধ অপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, জিয়াউর রহমান এসে এক কলমের খোঁচায় মার্শাল অর্ডিনেন্স দিয়ে সেই বিচার বন্ধ করে দিয়ে সমস্ত যুদ্ধ অপরাধীদের মুক্তি দিয়ে তাদের মন্ত্রী বানায়, তাদের উপদেষ্টা বানায়, প্রধানমন্ত্রী বানিয়েছিল,
আমরা সরকার এসে কিন্তু সেই যুদ্ধাপরাধীদের বিচার আবার করেছি, বিচারের রায় আমরা কার্যকর করেছি। যারা সাক্ষী দিয়েছে, যারা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু তাদের উপরও অনেক সময় অত্যাচার নেমে আসে, কাজে তাদেরকে সব রকমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আওয়ামী লীগের নেতা কর্মীদের। তাদের আপনারা নিরাপত্তা দেবেন, তাদের পাশে থাকবেন, যে তাদের ক্ষতি যেন কেউ করতে না পারে। কাজে আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি পেলাম না এই হিসাব না করে দেশকে কি দিতে পারলাম, দেশের জন্য কতটুকু করতে পারলাম, আগামীতে কতটুকু করব, আগামীতে কি দিতে পারব, সেই কথাটা মাথায় রেখে ত্যাগের মনোভাব নিয়েই আপনাকে কাজ করতে হবে। যেমন এই নির্বাচনে আওয়ামী লীগ আবার জয়লাভ করে সরকার গঠন করতে পারে। আওয়ামী লীগ আমরা জোট করেছি, মহাজোট করেছি, হ্যাঁ নির্বাচনের স্বার্থে করতে হয়েছে, আগামীতে আমরা করব। আমরা বন্ধু হারাবো না, সবাইকে নিয়েই করতে চাই, কারণ ওইটুকু আত্মত্যাগ আমাদের করতে হবে, আমরা সেটা করব। কিন্তু সাথে সাথে আওয়ামী লীগের দায়িত্বটা কিন্তু অনেক বেশি, কারণ আওয়ামী লীগ এদেশের সব থেকে বড় দল, সব থেকে জনসমর্থন বেশি। কাজে সেটা মাথায় রেখে এই নির্বাচনে যাকে আমরা নৌকা মার্কা দেব, যাকে আমরা নির্বাচনে প্রার্থী করব, তার পক্ষে সকলকে কাজ করতে হবে। আপনাদের এখন থেকে জনগণের কাছে যেতে হবে নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য। কে প্রার্থী কি প্রার্থী না সেটা বড় কথা না, নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্যই জনগণের কাছে যেতে হবে, কারণ নৌকা মার্কা পেলেই কিন্তু এদেশের মানুষ পায়, ভাষার অধিকার পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, আজকে দারিদ্র মুক্তি পাচ্ছে, শিক্ষার আলো পাচ্ছে, বিজলি বাতি পাচ্ছে, আজকে কিরা পাচ্ছে, রাস্তাঘাট পাচ্ছে। কত হাজার হাজার একর আমরা রাস্তাঘাট করে দিয়েছি, পুল ব্রিজ করে দিচ্ছি, আমরা সারা দেশের উন্নয়ন করছি। আন্তর্জাতিকভাবে আজকে বাংলাদেশ যে স্বীকৃতি পেয়েছে,